जहन्नम के डोरीना हे रसूल तोमाई भालोबाशी अंतर शुधुई मुखे नई जन्नत राशाई नई हे रसूल जहन्नम के डोरीना अल्लाहुम्मा सल्ले अला सैयदिना वाला आले सैयदिना मौलाना मुहम्मद अम्मा बाद समस्त प्रशंसा समस्त तारीफ समस्त गुणगान गुणकीर्तन आराधना आरोग्य সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে বলো ভালোবেসে মহব্বত করে এমন একটি জান্নাতের বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন তারই পরে পরে জানাই যে রব্বুল আলামিন আজকের আপনাকে আমাকে হায়াতকে কিসমাতকে দারাজ করেছেন আমাদের সকল রোগ শোক থেকে শেফা করলে এনায়েত করেছেন এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরে পরে জানাই জানা কেনা সৃষ্টি না করলে জমিন হতো না আসমান হতো না চাঁদ হতো না সুরাজ হতো না এক কথায় কিছুই হতো না যে বিশ্ব নবীকে না পয়দা না করলে সৃষ্টি না করলে যিনি হলেন মূল সৃষ্টির কারক সেই বিশ্ব নবীর জন্য সকলে একবার অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মাহফিলে ওলামা হযরতগণ তারই পরে পরে জানাবো পর্দা আড়ালে পর্দা নাসি না আমার মা ও বোনেরা সকলকে আমার কামনা এবং বাসনা আজকে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জায়গাতে বসবার মতো তৌফিক দান করেছেন এটা হলো দুনিয়ার বুকে হলো একটা জান্নাতের বাগান বলে ঘোষিত হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুলের সাহাবিরা প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমরা পৃথিবীর জমিনে জান্নাত বলে কেমন করে বুঝতে পারবো কেমন করে জানতে পারবো তার নিদর্শনটা কি হবে বিশ্বনবী আমার জানালেন যেখানে আমার আলোচনা হবে আমার স্রষ্টার আলোচনা হবে হাদিস ও কোরআনের আলোচনা হবে ওটাই তোমরা বুঝতে পারবে ওখানে হলো জান্নাতের বাগানের ঘোষিত হয়ে গেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমালেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সে যত বড় প্রাণী হোক না কেন সে যত বড় মানুষ হোক না কেন আল্লাহ বললেন আমার মালাইকা ফেরেশতা তোমার কাছে গিয়ে তোমার মৃত্যুকে গ্রাস করে নেবে তুমি যত বড় এই বিল্ডিংয়ের মধ্যে থাকো না কেন তুমি যত বড় এই লোহার মধ্যে আটকে থাকো না কেন আমার মালাইকা ফেরেশতা তোমার কাছে হাজির হয়ে যাবে তাহলে এটা আমাদের ইমানি কথা এটা যে না বিশ্বাস করবে তার ইমান থাকবে না বাবা ইমান চলে যাবে তারই পরে পরে বিশ্বনবী আমার ফরমালেন মান আহাব্বা সুন্নাতি ফকত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আল হাদিস
তাহলে বিশ্ব নবীর কথাকে হাদিস বলা হবে? যে কথাটা বললাম আমি, এটা হলো হাদিসের কথা। আল্লাহ নবী পাক জবানে ফরমালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী ফরমালেন, যে ব্যক্তিটা আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে প্রিয়ার করলো, সুতরাং ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, আমাকে প্রিয়ার করলো। আর যে ব্যক্তিটা আমাকে ভালোবাসে, আমি নবী আমাকে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাত, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আমি নবী আমার সাথে সাথে জান্নাতে রবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর সুন্নাতকে যে জিন্দা করতে পারবে, যে বাস্তবে রূপ দিতে পারবে, আল্লাহ নবী বললেন সে স্বয়ং আমাকে মহাব্বাত করলো, আমাকে ভালোবাসলো। আর যে বিশ্ব নবীকে ভালোবাসলো, আল্লাহ রসুল বললেন সে আমার সাথে সাথে জান্নাতের দোয়ারে চলে যাবে, সে আমার জান্নাতে আমার সাথে সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে যে নবীর কালিমাকে গ্রহণ করে আপনি আমি পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি, সেই নবীকে আমরা পৃথিবীর থেকে আমাদের থেকে দূরিয়ে সরিয়ে রাখিনি? আমরা অনেক দূরে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে হিজরতের পরে, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে হিজরতের পরে, আল্লাহ নবী মসজিদে কুবা থেকে সর্বপ্রথমে জুম্মার নামাজ আদায় করেছিলেন। আল্লাহ নবী মসজিদে কুবা থেকে সর্বপ্রথমে আল্লাহ নবী জুম্মার নামাজ আদায় করেছিলেন। আল্লাহ নবী ওই জুম্মার নামাজে আল্লাহ নবী মসজিদে কুবাতে স্বয়ং ইমামতির দায়িত্ব পালন করে গিয়েছেন। আল্লাহ নবী ওই মসজিদে কুবা দিয়ে সর্বপ্রথমে জুম্মার নামাজ ইমামতিতে, আল্লাহ নবী জুম্মাতে যে দুটো খুতবা পড়া হয়, আল্লাহ নবী দুটো খুতবাই পাঠ করে গেলেন। আল্লাহ নবী ওই দুটো খুতবাই পাঠ করার কারণে ওটি আমাদের জন্য হলো একটি শিক্ষা। তাহলে আল্লাহ নবী